আজকে আমি গোবিন্দভোগ চালের পোলাও রান্না করব। তার জন্য আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি, 10 মিনিট হলো ভিজে গেছে। লবণ লাগবে, হলুদ, চিনি, তেজপাতা, দারুচিনি, এলাচ, ছোটো এলাচ, কাজু, কিশমিশ ভেজানো আছে, আর আদা বাটা, গাওয়া ঘি, এইগুলো দিয়ে আমি পোলাও রান্না করব। এই ভেজানো গোবিন্দভোগ চালটা 10 মিনিট হয়ে গেছে ভিজে গেছে, এটাকে আমি থালার মধ্যে এইভাবে ছেঁকে তুলে নেব। চালগুলো আমি জলের মধ্যে থেকে ছেঁকে নিলাম, এতে আমি অল্প লবণ দেব, 1 চামচ হলুদ দেব। এবার এটাকে আমি মেখে নিয়ে 20 মিনিট এটাকে ভালো করে চাল থেকে জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি গাওয়া ঘি এর মধ্যে পরিমাণ দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিলাম, ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম, কাজু আর অল্প আদা বাটা দিলাম। এবার আমি জল ভরানো চালটাকে এর মধ্যে পোলাওটা অল্প আঁচে করতে হবে, নইলে তলায় সরে যেতে পারে। গোবিন্দভোগ চাল ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে জল দেব। অল্প আমি লবণ দিলাম, চিনি দেব, যারা যেমন মিষ্টি খাবেন কেউ কম মিষ্টি খেলে কম দেবে, বেশি মিষ্টি খেলে একটু বেশি পরিমাণে চিনি দেবে। এবার আমি এটাকে একটা ঢাকা দেব, কিন্তু মাঝে মাঝে এটাকে আমি নেড়ে নেব, কিন্তু তলায় লেগে যাবে। এবার ঢাকাটা খুলে দেখব সিদ্ধ হয়ে গেছে নাকি। চাল আমি এখানে তুলে এগুলো সিদ্ধ হয়ে গেছে, এর উপর আরো আমি 2 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দেব। এটাকে অল্প আঁচে করতে হবে, এবার আমি 2 মিনিট এইভাবে নেড়ে নেব। গোবিন্দভোগ চালের পোলাওটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব, কাশ্মীরি আলুর দমের সাথে পরিবেশন করব। খুব সুগন্ধ।